হ্যালো স্টুডেন্ট আজ আমরা পার্সিয়াল ডেরিভেটিভ অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব প্রথম সমস্যা ইফ এফ অফ ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকোয়াল টু জিরো হোয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড শো দ্যাট

গিভিন এ ফপ ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ভি স্কোয়ার মাইনাস মাইনাস জেড স্কোয়ার ইকোয়াল টু জিরো এবার ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি এক্স ওয়ান ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এক্স টু এবং ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারটাকে এক্স থ্রি ধরে নিলাম তাহলে এটাকে আমি লিখলাম কি এ ফপ এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি টু জিরো এটাকে এক নম্বর নাম দিলাম হোয়ার এক্স ওয়ান ইকোয়াল টু ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার

তাহলে পাবো কি ডেলিভ বাই ডেলেক্স ইকোয়াল টু জিরো এবার আমরা একটা ফর্মুলা পড়েছি আগের ক্লাসে পড়েছি যে ডেলিভ বাই ডেলেক্স সমান সমান লেখা যায় এখানে দেখো এক্স ওয়ান এফটাফ লেখা যায় এফ অফ এক্স ওয়ান কম এক্স টু কম এক্স থ্রি ইকোয়াল টু জিরো তাহলে ডেলিভ বাই ডেলেক্স সমান সমান লেখা যায় ডেলিভ বাই ডেল এক্স ওয়ান ইন্টু ডেল এক্স ওয়ান বাই এক্স প্লাস ডেলিভ বাই ডেল এক্স টু ইন্টু ডেল এক্স টু বাই এক্স প্লাস ডেলিভ বাই ডেল এক্স থ্রি ইন্টু ডেল এক্স থ্রি বাই ডেল তাহলে আমার প্রথমে ডেল এফ বাই ডেল ওয়ান থাকলো এবার এক্স ওয়ানটাকে এক্সের সাপেক্ষে পার্সাল ডেডিভিটি এক্স ওয়ানটাকে এক্সের সাপেক্ষ যদি পার্সাল ডিডিভিটি করি তাহলে ভিটা তো ফাংশন অফ এক্স ওয়াই যেটা তাহলে ভি স্কোয়ারের ডেলিভিটিভ হবে কত টু ভি পার্সাল ডেলিভিটিভ এক্সের সাপেক্ষে টু ভি ডেল ভি বাই ডেল তাহলে টু ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স এক্স স্কোয়ারের পার্সাল ডেলিভিটিভ হচ্ছে টু এক্স তাহলে হচ্ছে পেলাম হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ডেলিভ বাই ডেল এক্স টু ইন্টু এক্স টুকে এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ এক্স টুকে যদি এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ করো তাহলে ভি স্কোয়ারের পার্সাল ডেলিভিটিভ হবে টু ভি ডেল ভি বাই ডেল এক্স মাইনাস এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পার্সাল ডেলিভিটিভ হবে জিরো প্লাস ডেলভ বাই ডেল এক্স থ্রি এবার এক্স থ্রিকে এক্সের সাপেক্ষে যদি ডেলিভিটিভ করি তাহলে আমি এটা পাব নেক্সট এবার তুমি খেয়াল করে এটা যদি আমি সিম্পলি গুম করে দিই তাহলে প্রত্যেকটার থেকে প্রথম অংশটা থেকে আমি কমন নিতে পারছি কত টু ভি ইন্টু ডেল ভি বাই ডেলক্স তাহলে টু ভি ইন্টু ডেল ভি বাই ডেলক্স যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ডেলফ বাই ডেলক্স ওয়ান প্লাস এখান থেকে পাবো হচ্ছে ডেলিভ বাই ডেলক্স টু প্লাস ডেল এফ বাই ডেলক্স থ্রি আর এখানটায় গুন করলে এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস টু এক্স ইন্টু ডেলফ বাই ডেলক্স ওয়ান এটা আমি ডান দিকে নিয়ে গেলে হবে ইকোয়াল টু টু এক্স ডেল এফ বাই ডেল এক্স ওয়ান ইমপ্লাইজ দেখো বসতে টুটা বাদ চলে গেল এক্সট্রাকে এদিকে নিয়ে আসলে হবে ভি বাই এক্স ইন্টু ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ব্যাকেটের মধ্যে এটা থাকলো ডেল এফ বাই ডেল এক্স ওয়ান প্লাস ডেল এফ বাই ডেল এক্স টু প্লাস ডেল এফ বাই ডেল এক্স থ্রি ইকোয়াল টু ডেল এফ বাই ডেল এক্স ওয়ান এটা নাম দিলাম আমি দুই এবার আমরা আবার এক নম্বর যেটা ছিল এজেড এটাকে আমি ওয়াইটসঅে পার্সিয়াল ডেলিভারি করলে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই ইকোয়াল টু জিরো একইভাবে ফর্মুলা ইউজ করবো তাহলে আমরা পাবো সেটা আমরা দেখালাম না একবারে সিমিলারলি লিখে দিলাম সিমিলারলি পাবো এখানে ভি বাই এক্স পেয়েছিলাম সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে আমি পাবো ভি বাই ওয়াই ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই এখানে যা ছিল তাই থাকবে এদিকে পাবো হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স টু ঠিক আছে অর্থাৎ এই সমীকরণে শুধু এক্সের জায়গাগুলো ওয়াই বসে যাবে আর এখানে শুধু এক্স ওয়ান যেটা থাকবে ডান দিকে তার জায়গায় এক্স টু বসবে আবার জেডের সাপেক্ষে পার্সেল ডেলিভারি করলে আমি পাবো ভি বাই জেড ইন্টু ডেল ভি বাই জেল ডেল জেড ইন্টু ডেল এফ বাই ডেল এক্স ওয়ান প্লাস ডেল এফ বাই ডেল এক্স টু প্লাস ডেল এফ বাই ডেল এক্স থ্রি ইকোয়াল টু ডান দিকে পাবো ডেল এফ বাই ডেল এক্স থ্রি এটার নাম দিলাম চার এখন আমরা কী করব দুই তিন এবং চারকে যোগ করে দেবো দেখো দুই তিন চার যদি যোগ করে দিই তাহলে বাম পক্ষ তিনটে যোগ করলে দেখো এখান থেকে আমার কমন আসবে কত ডেল বাই ডেল এক্স ওয়ান প্লাস ডেল এভ বাই ডেল এক্স টু প্লাস ডেল এফ বাই ডেল এক্স থ্রি কমন আসবে এটা কমন আসলে ভেতরে পড়ে থাকবে ভি বাই এক্স ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি বাই ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ভি বাই জেড ডেল ভি বাই ডেল জেড ব্যাকেট ক্লোজ ইকুয়াল টু আমার ডান দিকে পড়ে থাকবে ডেলিভ বাই ডেলক্স ওয়ান প্লাস ডেলিভ বাই ডেলক্স টু প্লাস ডেলিভ বাই ডেলেক্স থ্রি তাহলে আমরা এই যে নাও টু থ্রি অ্যান্ড ফোর এগুলোকে আমি যোগ করলাম যোগ করলে আমি এটা পেলাম এবার বোস সাইডে দেখতে পাচ্ছি ডেলিভ বাই ডেলক্স ওয়ান প্লাস ডেলিভ বাই ডেলক্স টু প্লাস ডেলিভ বাই এই কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে শুধু এই ট্যামটা অর্থাৎ এত ইকুয়াল টু ওয়ান তাহলে এই দিকে যদি আমি ভিটা কমন নিই দিয়ে যদি আমি ভিটাকে ডান দিকে নিয়ে চলে যায় তাহলে ওয়ান বাই ভি হয়ে যাবে আর বাঁ দিকে পড়ে থাকছে ওয়ান বাই এক্স ডেল ভি বাই ডেল এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ওয়ান বাই জেড ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু ওয়ান বাই ভি প্রুফ এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে নেক্সট প্রবলেম ইফ ইউ ইকোয়াল টু এফ অফ অব এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার প্লাস টু জেড এক্স

হোয়ার এক্স ওয়ান ইকোয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জেড অ্যান্ড এক্স টু ইকোয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড এক্স হোয়ার এক্স ওয়ান অ্যান্ড এক্স টু আর ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড সিন্স ইউ ইকাল টু এফ অফ এক্স ওয়ান কম এক্স টু আমরা পেয়েছি যেখানে এক্স ওয়ান এক্স টু হলো ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড তাহলে অতএব ডেলিউ বাই ডেলেক্স সমান সমান কী হবে ডেলিউ বাই ডেলেক্স সমান সমান লেখা যায় যেহেতু এফটা ফাংশন অফ এক্স ওয়ান কমা এক্স টু তাহলে ডেলিউ বাই ডেলেক্স ইকোয়াল টু ডেলিউ বাই ডেল এক্স ওয়ান ইন্টু ডেল এক্স ওয়ান বাই ডেলেক্স প্লাস ডেলিউ বাই ডেল এক্স টু ইন্টু ডেল এক্স টু বাই ডেল এক্স প্রথমে আমি ডেলিউ বাই ডেল এক্স ওয়ান লিখলাম এবার এক্স ওয়ানকে এক্সের সাপেক্ষে যদি ডেডিভিটিভ করি তাহলে দেখবে টু এক্স পাবো এক্স টুকে যদি এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ করি তাহলে দেখবে টু পাবো আমরা দেখো এক্স ওয়ান মানে ছিল এক্সের স্কোয়ার প্লাস তাহলে এক্স ওয়ানকে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে পাবো হচ্ছে টু এক্স আর এক্স টুকে যদি এক্সের সাপেক্ষ করি তাহলে হচ্ছে এক্স এর হচ্ছে ওয়ান তাহলে এখানে পাবো টু এখান থেকে যদি টুটা কমন নিই তাহলে থাকবে এক্স ইন্টু ডেলিউ বাই ডেল এক্স ওয়ান প্লাস জেড ইন্টু ডেলিউ বাই ডেল এক্স টু এবার আমি উভয় পক্ষকে এর উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স দ্বারা গুণ করলাম কেন গুণ করলাম কারণ আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো এই যে ডেলিউ বাই ডেল এক্সের সাথে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স গুণ আছে তাই আমি উভয় পক্ষে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স গুণ করলাম ঠিক আছে তাহলে এখানে এখানে উভয় পক্ষে যদি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স জেড এক্স করি তাহলে আমার বাঁ দিকটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ডেলিউ বাই ডেল্স ইকুয়াল টু এদিকটাতে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স গুন করলে টুটা আগে থাকলো এক্সের সঙ্গে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স করলে হবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড ইন্টু ডেলিউ বাই এক্স ওয়ান প্লাস জেডের সঙ্গে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স গুন করলে হবে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার ইন্টু ডেলিউ বাই ডেল এক্স টু এটার নাম দিলাম এক এগেন ডেলিউ বাই ডেল ওয়াই এটার সমান সমান কী হবে ইউ সমান সমান পেয়েছিলাম আমরা এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু তাহলে ডেলিউ বাই ডেল ওয়াই সমান সমান লেখা যায় ডেলিউ বাই ডেল এক্স ওয়ান ইন্টু ডেল এক্স ওয়ান বাই ডেল ওয়াই প্লাস ডেলিউ বাই ডেল এক্স টু ইন্টু ডেল এক্স টু বাই ডেল ওয়াই বা ডেলিউ বাই ডেল ওয়াই ইকোয়াল টু প্রথমে ডেলিউ বাই ডেল এক্স ওয়ান থাকলো দেখবে এক্স ওয়ানকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডেলিভার্টিভ করি পার্সিয়াল তাহলে পাবো টু জেড আর এখানে এক্স টুকে যদি ওয়াই এসে পার্সেল ডেলিভারি করি তাহলে দেখবে পাবো আমরা টু ওয়াই তাহলে এখান থেকে টুটা কমন নিলাম থাকলো এটা এবার আমি উভয় পক্ষকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড দিয়ে গুণ করলাম কেন গুণ করলাম আমাকে দেখবে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে ডেলিউ বাই ডেল ওয়াইয়ের সঙ্গে এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই জেড গুণ আছে তাহলে বোর্ড সাইডে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড গুণ করলে আমি এটা পেলাম ঠিক আছে এগেন আবার ডেলিউ বাই ডেল জেড সমান সমান পাবো ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান ইন্টু ডেল এক্স ওয়ান বাই ডেল জেড প্লাস ডেল ইউ বাই ডেল এক্স টু ইন্টু ডেল এক্স টু বাই ডেল জেড এটা পাবো এবার দেখবে এক্স ওয়ানকে যদি জেডের এর সাপেক্ষে আমি পার্সেল ডেরিভেটিভ করি তাহলে পাবো টু ওয়াই এবং এক্স টুকে যদি জেডের এর সাপেক্ষে পার্সেল ডেরিভেটিভ করি তাহলে পাবো টু এক্স এখান থেকে আমি টুটা কমন নিয়ে এটা পেলাম এবার এটার সাথে আমি বোর্ড সাইডে গুণ করলাম কি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কেন গুন করলাম কারণ যেটা ওয়ান করতে দিয়েছে সেখানে দেখবে ডেল ইউ বাই ডেল জেডের সঙ্গে এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স একশোই গুণ আছে তাহলে উভয় পক্ষকে জেড স্কোয়ার মাইনাস এক্স একশোই গুণ করলে আমি এটা পেলাম এটার নাম দিলাম তিন নাম্বার এখন আমরা কী করব এখন আমরা এক দুই এবং তিন এই তিনটিকে যোগ করবো তাহলে এই তিনটিকে যোগ করলে আমি বাম দিকটাতে পাবো দেখবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াইজেড ইন্টু ডেল বাই ডেল ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডেল বাই জেড আর ডান দিকে দেখবে আমি পাব ডান দিকে প্রথমে টুটা কমন নেবো তারপরে টুটা বাইরে থাকবে এবার একবার ডেলু বাই ওয়ান কমন নিলে ডেলিউ বাই যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে এটা প্লাস এটা ঠিক আছে স আবার যখন আমরা ডেলিউ বাই ডেল্স টু কমন নেব তখন ভেতরে থাকবে এটা প্লাস এটা দুই নম্বর থেকে এবং তিন নম্বর থেকে থাকবে এটা তাহলে দেখো এবার আমরা কী পাই না ওয়ান প্লাস টু প্লাস থ্রি উইকেট আমি বাঁদিকে এটা পেলাম ডান দিকে টুটা সবার প্রথমে কমন নিয়েছি তারপর ডেলিউ বাই ডেলক্স ওয়ান কমন ডেলের ভেতরে থাকবে এটা এবং প্লাস ডেলিউ বাই ডেলেক্স টু কমন ডালের ভেতরে থাকবে এটা এখানে দেখবে এক্সেস এক্স ওয়াই স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স ওয়াই স্কোয়ারটা আমারটা কেটে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার জেড এর সঙ্গে প্লাস এক্স স্কোয়ার জেড কেটে যাচ্ছে মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই জেড স্কোয়ার কেটে যাচ্ছে এখানে জিরো হয়ে গেলো এখানেও সব কেটে জিরো হয়ে গেল তাহলে আমার এইখানটা পেয়ে গেলাম জিরো তাহলে আমার প্রমাণ চলে এলো হেন্স এতো ইকুয়াল টু জিরো প্রুফ তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।